হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। আজকের ব্লগটা আমি একদম সকালবেলা থেকে শুরু করেছি। আমি হচ্ছে এখন মিহি বাবার জন্য একটা ডিম ভাজি করছি। ওকে হচ্ছে আমি একটা বার্গার তৈরি করে দিব বন দিয়ে। এখন হচ্ছে বাজে 9টা। আশা করছি আমার আজকের এই ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেন হচ্ছে আমি এটা বন নিয়ে নিলাম, এখন হচ্ছে আমি এটাকে ছুরি দিয়ে কেটে দিব। আমরা হচ্ছে বেশিরভাগ সময় এভাবেই নাস্তা করি। আসলে সকালবেলাটা খুব বেশি ঝামেলা করা যায় না। আমি একটু লেট করে উঠি, কারণ ঘুমাতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। সেজন্য এই যে হয়ে গেল সিম্পল নাস্তা। মিহি হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আবার সোফার মধ্যে এসে আবার ঘুমাচ্ছে, দেখছি কি নাক ডাকছে। ভাবলাম ভিডিও করে নিই, ও যখন ঘুম থেকে উঠবে তখন ওকে শোনাবো। দেখুন ও কীভাবে নাক ডাকছে বড়দের মতো। এখন আমি চলে এসেছি কিচেনে দুপুরে রান্না করার জন্য। আজকে আমি দুপুরে রান্না করব মোলা দিয়ে চিংড়ি মাছ, তারপর হচ্ছে মুরগির মাংস ভুনা করব, ব্যাস এইটুকু। মোলা দিয়ে কিন্তু চিংড়ি মাছের রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। মিহির বাবার হচ্ছে খুবই ফেভারিট একটি খাবার। আমার কাছে মোলা অত বেশি ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে এই আর কি, খুব বেশি ভালো লাগে না। আবার হচ্ছে মিহির বাবার একটু বেশি ভালো লাগে, ও অনেক বেশি খেতে চায় মোলা দিয়ে চিংড়ি মাছ এই আর কি। আসলে সব খাবারই খাওয়া ভালো আমি মনে করি। আমি সব কিছুই খাই, আমি খাই না এমন কিছুই নেই। শুধুমাত্র কয়েকটা মনে হয় আমি খাই না, আর খাবারের মধ্যে আমি সব কিছুই খাই। হচ্ছে আমি মোলাগুলোকে কেটে নিব, একটু পাতলা করে করে কাটব, গোল গোল করে। আমাদের চট্টগ্রামে কিন্তু একটু মোটা করে কাটে, যারা চট্টগ্রামে তারা কিন্তু বলতে পারবে। আর চট্টগ্রামের বাহিরে যারা আছে তারা কিন্তু মোলাটাকে একটু পাতলা করে কাটে। বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে যেভাবে কাটে আমি সেম ওভাবেই কাটছি, কিন্তু আমাদের চট্টগ্রামে এভাবে পাতলা করে গোল গোল করে কাটে না, একটু মোটা মোটা করেই কাটে, আলুর মতো করে। বিশেষ করে আলুর মতো আবার অত বেশি মোটা রাখে না, মিডিয়াম সাইজ করে কাটে। এখন হচ্ছে আমি মুরগির মাংসগুলো ধুয়ে নিব। আর এটা হচ্ছে ফার্মের মুরগি। ফার্মের মুরগিটা কিন্তু আমরা খুব কম খাই, খুব বেশি খাই না, মাঝে মধ্যে আবার খাই আর কি, ভালো লাগে মাঝে মধ্যে খেলে। কিন্তু সবসময় খেতে কিন্তু মোটেও ভালো লাগে না ফার্মের মুরগিটা। আর হচ্ছে ওমানে কয়েকদিন ধরে অনেক ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়ার সাথে সাথেই কিন্তু আমার মাথা ব্যথা কিন্তু একদমই যাচ্ছে না। আজকে 3-4 দিন ধরে কিন্তু মাথা ব্যথা একদমই ভালো লাগে না, অনেক মাথা ব্যথা করছে, আর ঠান্ডাও পড়ছে 3-4 দিন ধরে, কেন জানি না এরকম হচ্ছে, মাথা ব্যথা একদম ছাড়েই না। আমি প্রায় 3-4 বার করে ডেলি চা খাচ্ছি, তারপরও মাথা ব্যথা যাচ্ছে না। চিকেনগুলো ধোয়ার পরে এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ফ্রাই করার জন্য হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ দিয়ে ভালোভাবে মেখে চিকেনগুলোকে আমি ফ্রাই করতে দিয়ে দিব। আর ফ্রাই না করলে কিন্তু এই ফার্মের মুরগিগুলো কিন্তু খাওয়া যায় না, কেমন যেন লাগে, এই জন্য আমি একটু হালকা ফ্রাই করে নিব। খুব বেশি কড়া ফ্রাই করব না, মিডিয়াম করে ফ্রাই। মিহি এখনও ঘুম থেকে ওঠেনি, এখন কিন্তু আর নাক ডাকছে না, নাক ডাকা বন্ধ হয়ে গিয়েছে। দেখুন ও কীভাবে ঘুমাচ্ছে সোফার মধ্যে এসে, রুমের মধ্যে ঘুমানোর পরে আবার এসে সোফার মধ্যে ঘুমাবে, বলবে কি আম্মু ঠান্ডা লাগে। এখন হচ্ছে আমি মাংস রান্নাটা বসিয়ে দিব।
এর জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। যে তেলটা হচ্ছে আমি ফ্রাই করেছিলাম যে তেল দিয়ে, ওই তেলটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, লং, এলাচি, গোলমরিচ ওগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব ব্রাউন কালার করে। পেঁয়াজটাকে হচ্ছে হালকা একটু ভেজে নিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটাকেও আমি ভেজে নিব যাতে করে কোনো প্রকারের কাঁচা ফ্লেভার না থাকে। ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা গুঁড়া। তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। আসলে রান্না কিন্তু সবাই পারে, যারা পারে না তারা চাইলে ফলো করতে পারেন, কিংবা ব্যাচেলর ভাইরা চাইলে ফলো করতে পারেন। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি হচ্ছে ওই চুলার মধ্যে মশলাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এই চুলার মধ্যে হচ্ছে আমি মূলা আর চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিব। মিহি ঘুম থেকে উঠে বলছে আম্মু আমি হোমওয়ার্ক করব। চিকেনের মশলাটা ভালোভাবে কষানোর পরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিব। এরপর হচ্ছে আমি চিকেনটাকে কষিয়ে নিব। খুব বেশি ঝোল রাখবো না, একদম মাখা মাখা করে আমি ভুনা করব চিকেনটা। আর এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটাকে আমি হালকা একটু নরম করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। আদা রসুনটাকেও আমি হালকা একটু ভেজে নিচ্ছি। দুই চুলায় কিন্তু রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। টমেটো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে এখন হচ্ছে আমি মূলা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি মূলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যত বেশি রান্না কষিয়ে রান্না করা যায় তত কিন্তু টেস্টি হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। এ ফাঁকে হচ্ছে আমি কিছু পেঁয়াজ ছিলে রাখবো। আমি তো সবসময় নর্মাল ফ্রিজে পেঁয়াজগুলো ছিলে রাখি এক সপ্তাহের জন্য কিংবা 10-12 দিনের জন্য। এত করে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর পেঁয়াজ ছিলতেও কিন্তু প্রতিদিন অনেকটা টাইম চলে যায়, কারণ প্রতিদিন দেখা যায় অনেকগুলো পেঁয়াজ লাগে। আর সেই পেঁয়াজগুলো যদি একসাথে ছিলে রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর আমি পেঁয়াজটাকে আধা ঘন্টাকে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এতে করে কিন্তু পেঁয়াজটা ছিলতে কিন্তু খুব বেশি সময় লাগে না। শুকনো অবস্থায় কিন্তু পেঁয়াজটা ছিলতে কিন্তু অনেকটা টাইম লাগে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আর আমি পেঁয়াজের উপরের অংশ আর নিচের অংশ কাটছি না। আমার কাছে মনে হয় কি কাটলে ঝাঁজটা বের হয়ে যায়, সেজন্য আমি কাটি না। তো মূলাটাকে কষানোর পরে এখন হচ্ছে আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর এভাবে যদি পেঁয়াজগুলো ছিলে রাখা হয় 10-12 দিন পর্যন্ত রাখা যায়। আমি তো প্রায় সময় এগুলো করে রাখি। কিছু কাজ যদি আগায় রাখা হয় তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাগুলো সেরে ফেলা যায়। আমার এই রান্নাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু কালারটাই অন্যরকম চলে আসে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই যে খুবই সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এই যে এদিকে হচ্ছে মুরগির মাংস ভুনা, একদম মাখা মাখা করে ভুনা করেছি, খুব বেশি ঝোল রাখেনি।
মিহি হচ্ছে বাইরে বসে হচ্ছে খেলনা বাটি খেলছে আজকে ও রাগ করেছে কারণ হচ্ছে ওকে আমি পাতা তারপর হচ্ছে পানি দিয়ে খেলতে নিষেধ করেছি ও সব সময় পাতা আর হচ্ছে পানি দিয়ে খেলা করে তো নিষেধ করেছি কেন সেজন্য ও রাগ করেছে বলছে আমি খেলবো না এটা হচ্ছে সন্ধ্যার পর মিহি বলছে আপেলের জুস খাবে সেজন্য হচ্ছে ওকে হচ্ছে আপেলের মিল্ক শেক তৈরি করে দিলাম আপেলটা খুব বেশি মিহি হয়নি একটু গোটা গোটা রয়ে গিয়েছে তারপরে সমস্যা নেই এখানে হচ্ছে আমি পুলপের লিকুইড দুধ তারপরে হচ্ছে আপেল তারপর হচ্ছে চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এটা খেতে অসম্ভব টেস্টি আর খুবই হেলদিও বাচ্চারা তো আপেল খেতে চায় না এমনিতেই আপনারা চাইলে বাচ্চাদের জন্য এভাবে মিল শেক তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু তখন অনেক মজা করে খাবে এই যে মিহি খাচ্ছে এখন সাথে আমিও নিলাম অনেক টেস্টি হয়েছে মিল শেকটা বাচ্চারা তো আপেল খেতে চায় না আপনারা এটা করে দিতে পারেন রাতে খাবারের পরে হচ্ছে আমি মিহির বার্থডেকে একটা হচ্ছে ডেকোরেশন করছি আর কেকের লেয়ারগুলো হচ্ছে আমি দুপুরের পরে তৈরি করে ফেলেছিলাম এখন হচ্ছে জাস্ট আমি হচ্ছে ডিজাইন করব আর এই রেসিপিটা হচ্ছে আমি আমার রান্নার চ্যানেলের জন্য তৈরি করেছি আর আপনারা যদি ব্লগের চ্যানেলে দেখতে চান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি ব্লগের চ্যানেলও শেয়ার করব ফুল কেকের রেসিপিটা আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সবার কাছ থেকে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ